এক টুইট বার্তায় আবারও বাংলাদেশে আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে ঢাকা ছেড়েছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কল্পে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দলের বিপরীতমুখী অবস্থানে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক ঘটে যাওয়ার নানা প্রেক্ষিতে তার এই সফরটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। উজরা জিয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের এই সফরকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন বেশ উৎসাহ উত্তেজনা বিরাজ করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে চার দিনের সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এমনকি এই সাক্ষাৎকার পর্বে বাদ পড়েনি শ্রমিক আন্দোলনকর্মী, নাগরিক সমাজের নেতৃবৃন্দ ও মানবাধিকার রক্ষাকর্মীরাও। এছাড়া সরকার প্রধানের এক উপদেষ্টার বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন মার্কিন এ প্রতিনিধি দল। অথচ গুরুত্বপূর্ণ এই সফরে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কোনো বৈঠক হয়নি। দেশব্যাপী অন্যতম আলোচনার বিষয় এখন এটি। সফর শেষে ফেরার সময় এক টুইট বার্তায় উজরা জিয়া আবারও ঢাকায় আসার প্রতিশ্রুতি ব্যক্ত করে জানিয়েছেন, একটি ফলপ্রসূ ও উৎসাহব্যঞ্জক সফরের জন্য সরকারের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজ, রাষ্ট্রদূত হাস ও ঢাকাস্থ দূতাবাস টিমকে ধন্যবাদ। অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার এবং রোহিঙ্গাদের সহায়তা সহ অংশীদারদের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখতে উন্মুখ যুক্তরাষ্ট্র। উজরা জিয়ার সঙ্গে বৈঠক হয়েছে কিনা বা না হলে কেন হয়নি, এ ব্যাপারে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে অপারগতা জানিয়েছেন তারা। এদিকে 14 জুলাই বিকেলে নোয়াখালীর এক সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানিয়েছেন, তিনি বিদেশি কারো কথা বুঝতে চান না। তিনি একটা জিনিসই বোঝেন, আর তা হলো দেশের জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না, তাই তারা জেগে উঠেছে। কৃষক শ্রমিক জোট বেঁধে আজ রাজপথে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুলের এমন অভিব্যক্তি কি তাহলে এটাই বলছে যে বিএনপি মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে? কেন বিএনপির মতো দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলটিকে এড়িয়ে গেল মার্কিন প্রতিনিধি দল, এমন প্রশ্ন উঠছে। শুধুমাত্র উজরা জিয়ার সঙ্গেই নয়, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের 8 সদস্যের প্রতিনিধি দলের কারোর সঙ্গে বিএনপির সাক্ষাৎ হয়েছে কিনা তাও জানা যায়নি। বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ জানান, এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। এ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ কথা বলতে পারবে না। বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য করতেও রাজি হননি তিনি। আফসার আনাজ, কালবেলা।